नमस्कार बंधुरा, आमी पलस्पर रेकी और शक्तिशाली एनर्जी हिलिंग टीचर। बंधुरा, करोना भाइरस आज के सारा विश्व के एक भीतिर परिस्थितिते फेले दिए छे। करोना भाइरस थेके बाँचार जोन्नो आम्रा विभिन्न धरनेर सतर्कता अवलम्बन करछि, विभिन्न सरकारी गाइडलाइन्स मेने चलछि, विभिन्न धरनेर पुष्टिकर खाबार खाच्छि एबं निजेदेरके गृहबंदी करे रेखेछि। बंधुरा, एई करोना भाइरस किन्तु प्रथमे आमादेर गला एबं आमादेर हार्ट एबं आमादेर फुसफुसके अटैक करे एबं आमादेर हार्टके एतटा बेशी दुर्बल करे देय, आमादेर हार्टके एतटा बेशी क्षतिग्रस्त करे देय जे धीरे धीरे सेटा काज करा बंध करे देय। तो बंधुरा, आम्रा जदि सहज किछु एक्सारसाइज एवं सहज किछु योगा एवं सहज किछु मेडिटेशन जदि प्रतिनियत एप्लीकेशन करते पारि, तो डेफिनेटलि आमादेर हार्ट, आमादेर फुसफुस, आमादेर गला किन्तु धीरे धीरे स्ट्रंग हये उठबे एवं एई भाइरासेर बिरुद्धे आम्रा किन्तु अनेक गुण बेशी लड़ाई करते पारबो। तई बंधुरा, आजकेर आमार सबार काछे अनुरोध, आजकेर एई भिडियोटा अवश्यई शेष पर्यन्त देखबेन एवं एई भिडियोते जे टेक्निकगुलो आमि बोलबो सेई टेक्निकगुलो सरकारी समस्त नियम नीति मेने चलार साथे साथे बाड़ीते आपनि एप्लीकेशन करबेन, तो डेफिनेटलि आपनि देखते पारबेन आपनार हार्ट, आपनार फुसफुस, आपनार गला अनेक गुण बेशी स्ट्रंग हये जाच्छे एवं एई मारात्मक ভাইরাসের বিরুদ্ধে আপনি কিন্তু অনেকটাই বেশি লড়াই করতে পারছেন। যাদের আশেপাশে এই ভাইরাস অলরেডি চলে এসেছে বা যারা এই ভাইরাসে অ্যাট্যাক্টেড হয়েছেন, তারাও যদি পারেন এই যে আজকের ভিডিওটা আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি অবশ্যই করুন, তো ডেফিনেটলি কিছুটা হলেও আপনারা পজিটিভ রেজাল্ট অনুভব করতে পারবেন। বন্ধুরা, আমাদের ফুসফুসকে শক্তিশালী করার জন্য আমরা যদি প্রতিনিয়ত শ্বাসের ব্যায়াম করতে পারি, শ্বাসের ব্যায়ামের জন্য আমি এর আগে কয়েকটা প্রাণায়াম দেখিয়েছি, যেমন অনুলোম বিলোম আছে, ভস্ত্রিকা প্রাণায়াম আছে এবং কপালভাতি প্রাণায়াম আছে। ওই যে ভিডিওটা আমি অ্যাপ্লিকেশন করেছি ওই প্রাণায়ামগুলো আপনারা করতে পারেন। তার সাথে সাথে আমি আজকের এই যে শ্বাসের ব্যায়ামটা দেখাচ্ছি এই ব্যায়ামটা আপনারা করবেন। এখানে আমরা শ্বাসের ব্যায়ামের সাথে সাথে পরমপিতা পরমেশ্বরের শক্তির সাহায্য নেব। তাতে করে হবে কি, অক্সিজেন গিয়ে আপনার ফুসফুসকে অনেক গুণ বেশি স্ট্রেচেবল করে তুলবে এবং আপনার ফুসফুসকে অনেক গুণ বেশি শক্তিশালী করে তুলবে এবং এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো আপনার শরীরকে তৈরি করে দেবে। তো বন্ধুরা, শ্বাসের ব্যায়ামটা খুব ইজি। একটা শান্ত জায়গায় বসে যাবেন, শান্ত জায়গায় বসে যাওয়ার পরে মেরুদণ্ড সোজা করে বসবেন। ইয়েস বন্ধুরা, এইভাবে সামনের দিকে ঝুঁকে বসবেন না, একদম স্ট্রেট মেরুদণ্ড সোজা করে বসুন। বসার পরে জাস্ট আপনার মনটাকে শান্ত করুন। মনটাকে শান্ত করার জন্য আপনি তিনবার নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে মুখ দিয়ে আস্তে করে ছাড়তে পারেন। যখন শ্বাস নেবেন মনে মনে আপনাকে কল্পনা করতে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি সূর্যের মতো সাদা ওই এনার্জিটা দেখতে, ওই এনার্জি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন এবং আপনার শরীরের প্রত্যেকটা কোষকে ওই পিওর ঈশ্বরীয় এনার্জি বলুন, গড এনার্জি বলুন বা আল্লাহর এনার্জি বলুন, যে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের এনার্জি হিসাবেও আপনি কল্পনা করতে পারেন। আপনি শ্বাসের সাথে গ্রহণ করলেন এবং আপনার শরীরের প্রত্যেকটা কোষকে ওই এনার্জি গিয়ে পিউরিফাই করে দিল এবং মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়বেন এবং মনে মনে কল্পনা করবেন আপনার শরীর, মন, আত্মার সমস্ত নেগেটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে বিসর্জন দিচ্ছেন। তো কিভাবে করবেন আসুন, আমি করছি, আমার সাথে আপনি করতে পারেন বা দেখে নিতে পারেন। এই যখন আমি নাক দিয়ে গভীর শ্বাস নিলাম, মনে মনে কল্পনা করলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি যেটা সাদা হোয়াইট লাইটের মতো দেখতে, সেটা আমি শ্বাসের সাথে গ্রহণ করলাম, আমার শরীরের প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়লো এবং শরীরের প্রত্যেকটা কোষকে স্ট্রং করে দিল। এবার আমি মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব এবং মনে মনে কল্পনা করব যে আমার শরীর, মন, আত্মার সমস্ত নেগেটিভ এনার্জি আমি শ্বাসের সাথে পরিত্যাগ করছি। ঠিক এইভাবে একইভাবে আমি আরও দুবার করব। রিল্যাক্স, তিনবার শ্বাস নেওয়ার পরে আপনি দেখবেন আপনার মনটা শান্ত হয়ে গেছে। এইবার এই শ্বাস প্রশ্বাস নেওয়ার পদ্ধতিটাকে একটু অন্যভাবে করব। শ্বাসটা নেব দুই গুনতে গুনতে এবং আমরা আমাদের ফুসফুসের মধ্যে শ্বাসটাকে আমরা চেপে রাখব চার গোনা পর্যন্ত এবং শ্বাসটা মুখ দিয়ে ছাড়বো যখন সেটা আট গুনতে গুনতে ছাড়বো। কিন্তু আমরা যে কল্পনা করছিলাম যে ঈশ্বরীয় সাদা লাইট গ্রহণ করছি সেই কল্পনাটা সেম থাকবে, অর্থাৎ আমি কল্পনা করছি ঈশ্বরীয় সাদা লাইট আমি শ্বাসের সাথে গ্রহণ করছি দুই গুনতে গুনতে এবং সাদা লাইটটা আমি আমার শরীরের মধ্যে চেপে রাখলাম চার গোনা পর্যন্ত এবং আস্তে আস্তে আট গুনতে গুনতে আমার শরীর, মন, আত্মা সমস্ত নেগেটিভ এনার্জি মন দিয়ে পরিত্যাগ করছি। ঠিক এইভাবে আমি হাতে কাউন্ট করে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন ব্যাপারটাকে।
দুই গন্তে গন্তে ঈশ্বর আল্লাহ বা গডের পবিত্র এনার্জি গ্রহণ করলাম, যেটা আমার শরীরকে ক্লেন্সিং করে দেবে। চার পর্যন্ত চেপে রাখলাম। এবার আট গন্তে গন্তে মুখ দিয়ে আস্তে করে ছাড়বো, ঠিক এইভাবে। আশা করি বন্ধুরা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন। তো এই যে পদ্ধতিটা আমি দেখালাম, এই পদ্ধতিটা পাঁচবার, সাতবার, আটবার, প্রথম প্রথম দুবার থেকে শুরু করতে পারেন, তারপরে চারবার, পাঁচবার, আটবার, এইভাবে আপনি করতে পারেন। এবং দুই গুনতে গুনতে যে শ্বাসটা নিচ্ছেন, এটাকে আপনি চার গুনতে গুনতে শ্বাস নিতে পারেন, আট গোনা পর্যন্ত আটকে রাখতে পারেন এবং ষোলো গোনা পর্যন্ত ছাড়তে পারেন। তো আমি দুই গোনা পর্যন্ত একবার দেখাচ্ছি, আট গোনা পর্যন্ত একবার দেখাচ্ছি। দুই গুনতে গুনতে শ্বাস নিচ্ছি, চার গোনা পর্যন্ত চেপে রাখলাম, আট গোনা পর্যন্ত শ্বাসটা ছেড়ে দিলাম। তো এইভাবে আপনি চার থেকে পাঁচবার করলেন। এবার আপনার যদি এটা ইজি মনে হয়, এটাকে আপনি চার গুনতে গুনতে শ্বাস নিতে পারেন, ঠিক এইভাবে। আট গোনা পর্যন্ত চেপে রাখলেন, ষোলো গুনতে গুনতে ছাড়লেন, এইভাবে। এটা যখন করছেন, একদিকে আপনার ফুসফুস যেমন স্ট্রং হচ্ছে, অর্থাৎ আপনি যখন পিওর এনার্জিটা নিয়ে ফুসফুসে চেপে রাখছেন, ফুসফুসে ওই এনার্জিটা গিয়ে ধাক্কা দিচ্ছে এবং আপনার ফুসফুসকে স্ট্রং হতে সাহায্য করছে, এবং ওই যে পবিত্র এনার্জি আপনি কল্পনা করছেন, ওটা আপনার শরীরকে কিন্তু চার্জ আপ করে দিচ্ছে। তার ফলে হবে কি, আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ হতে সাহায্য করবে। এটা আপনি কল্পনা করতে পারেন, যখন আপনি শ্বাসটা নিচ্ছেন, আপনার গলার মধ্যে ওই সাদা এনার্জিটা গিয়ে কাজ করতে শুরু করেছে, আপনার ফুসফুস, আপনার হৃৎপিণ্ড, আপনার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে কাজ করতে শুরু করেছে এবং প্রত্যেকটা কোষকে স্ট্রং বানাতে শুরু করেছে। এইভাবে আপনি কল্পনা করতে 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 পারেন। কতবার করবেন, যাদের যতটুকু সহ্য ক্ষমতা আছে, প্রথমে দুবার থেকে শুরু করবেন, প্র্যাকটিসটা ভালো হয়ে গেলে তিনবার করুন, চারবার করুন, পাঁচবার করুন, এইভাবে দশবার, কুড়িবার, যতদূর আপনি করতে পারেন। এইভাবে করলেন, করার পরে আপনার ফুসফুসকে আরও স্ট্রেচেবল, আরও শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম করুন। কতক্ষণ করবেন? পাঁচ মিনিট। ব্যায়ামটা খুব সোজা, মেরুদণ্ড সোজা করে বসে হাত দুটো এইভাবে কাঁধের মধ্যে দিন, দিয়ে এইভাবে আপনি হাত দুটোকে ঘোরাতে থাকুন। যখন আপনি এইভাবে পেছন দিকে করছেন, আপনার ফুসফুসটা কিন্তু টান পড়ছে, আপনার হৃৎপিণ্ডের মধ্যে টান পড়ছে এবং আপনার হৃৎপিণ্ডের মধ্যে রক্ত চলাচল ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার হৃৎপিণ্ডর কার্যক্ষমতা কিন্তু বাড়ছে। তো এইভাবে আপনি কতক্ষণ করবে? তিন থেকে পাঁচ মিনিট। প্রথমে এইভাবে আপনি দশবার সামনের দিকে এইভাবে এইভাবে ঘুরিয়ে নিতে পারেন। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এইভাবে সামনের দিকে দশবার করলেন। করার পরে এইভাবে আবার অপোজিট সাইড থেকে দশবার করুন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। বন্ধুরা, এই যে টেকনিকটা শেখালাম, এটা আপনার রিপিটেশন দিতে পারেন বারবার, অর্থাৎ চার থেকে পাঁচবার করতে পারেন, বা ছবার সাতবার করে এইভাবে দশটা দশটা করে স্টেপ করে রিপিটেশন দিতে পারেন। এই যে ব্যায়ামটা দেখালাম, এই ব্যায়ামটা কিন্তু আপনার ফুসফুস, আপনার হৃৎপিণ্ডকে অনেকগুণ বেশি কার্যক্ষম করে তুলবে। তার ফলে হবে কি, আপনার ফুসফুস, আপনার হৃৎপিণ্ড কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং স্ট্রংভাবে কাজ করতে পারবে। তার ফলে এই ভাইরাস যদি আপনার শরীরে প্রবেশ করেও থাকে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে হারিয়ে দিতে পারবে না। এরপরে আমি আপনাদের তিনটে পবিত্র বীজ মন্ত্র দেব। এই তিনটে পবিত্র বীজ মন্ত্র আপনারা যদি কমপক্ষে দু মিনিট করে প্রত্যেকটা চক্রের ওপরে অ্যাপ্লিকেশন করেন, তো ডেফিনেটলি আপনার শরীর কিন্তু অনেকগুণ বেশি স্ট্রং হয়ে যাবে, অনেকগুণ বেশি মজবুত হয়ে যাবে। প্রথম বীজ মন্ত্র হলো ওম। ওমটাকে আপনাকে নীল আলোক জ্যোতি সম্পন্ন কল্পনা করতে হবে এবং ওম থেকে ভাইব্রেশন বেরিয়ে আপনার সারা শরীরকে নীল আলোয় ঢেকে দিচ্ছে, এটা কল্পনা করতে হবে। এটা করলে কি হবে, আপনার শরীরের প্রত্যেকটা কোষ ধীরে 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 মজবুত হয়ে উঠবে। তো আমি মনে মনে কল্পনা করলাম, এখানে সূর্যের মতো তেজালো একটা আলোক জ্যোতি সম্পন্ন ওম জ্বলমান আছে, বা আমাদের এই যে কান থেকে একটা ছুঁচ বা কপাল থেকে একটা ছুঁচ ফুটিয়ে দিলে সেটা
জয়েন্ট পয়েন্ট যেখানে হয় সেই জায়গাটাতে আমাদের থার্ড আই আছে, সেই জায়গাটাতে ওম নীল আলোক জ্যোতিষে জল জল করছে। এটা চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করব এবং মনে মনে ওম জপ করব এইভাবে, ঠিক ও যখন ওমটা জপ করছি মনে মনে কল্পনা করব ওই ওম ধ্বনি থেকে একটা পাওয়ারফুল নীল আলোক জ্যোতির ভাইব্রেশন গিয়ে আপনার শরীরের প্রত্যেকটা কোষকে চার্জ আপ করে তুলছে এবং আপনার শরীরের প্রত্যেকটা কোষ সূর্যের মতো তেজালো নীল আলোক জ্যোতিই ঢেকে আছে। এটা আপনাকে কল্পনা করতে হবে। কতক্ষণ কল্পনা করবেন? কমপক্ষে 3 থেকে 5 মিনিট। ইয়েস বন্ধুরা, ওম মন্ত্রধ্বনিটা জপ করার সাথে সাথে আপনাকে কল্পনা করতে হবে আপনার কপাল থেকে ওম ধ্বনির ভাইব্রেশন স্বরূপ একটা নীল আলোক জ্যোতি গিয়ে আপনার পুরো শরীরকে নীল আলোয় ঢেকে দিচ্ছে এবং আপনার শরীরের প্রত্যেকটা কোষকে চার্জ আপ করে দিচ্ছে। এই মন্ত্রধ্বনিটা আপনি 3 থেকে 5 মিনিট জপ করুন। এরপরে আপনাকে কল্পনা করতে হবে আপনার গলার মধ্যে হ অনুস্বর হং এই ধ্বনিটা আছে এবং এটা আকাশি রঙের আলোক জ্যোতিতে জল জল করছে এবং আপনার শরীরে এই আকাশি রঙের আলোক জ্যোতি ছড়িয়ে পড়ছে এবং চোখ বন্ধ করে এটা ভিজুয়ালাইজ করতে করতে আপনাকে হং মন্ত্রধ্বনি জপ করতে হবে। কতক্ষণ করবেন? কমপক্ষে 3 থেকে 5 মিনিট। ঠিক এইভাবে হ হং মন্ত্রধ্বনিটা যখন জপ করছেন মনে মনে আপনাকে কল্পনা করতে হবে হং মন্ত্রধ্বনির ভাইব্রেশন আপনার গলাকে পাওয়ারফুল করে তুলছে এবং ওখান থেকে একটা আকাশি জ্যোতি গিয়ে আপনার শরীরের প্রত্যেকটা কোষকে চার্জ আপ করে তুলছে। এরপরে আপনার মনটাকে আপনার বুকের মধ্যে দিতে হবে এবং মনে মনে কল্পনা করতে হবে আপনার হৃদয়ের ভেতরে অঞ্জ অনুস্বর জং এই ধ্বনিটা আছে এবং এটা সূর্যের মতো তেজালো আলোক জ্যোতিতে ঝলমল করছে এবং সাথে সাথে আপনাকে জং মন্ত্রধ্বনিটা জপ করতে হবে এবং মনে মনে কল্পনা করতে হবে জং মন্ত্রধ্বনিটা ভাইব্রেট করছে এবং ওখান থেকে একটা সূর্যের মতো তেজালো জ্যোতি বেরিয়ে আপনার হৃৎপিণ্ড আপনার লিভারকে সক্রিয় করে তুলছে, আপনার ফুসফুসকে সক্রিয় করে তুলছে। ইভেন ওখান থেকে আলোক জ্যোতিটা বেরিয়ে আপনার পুরো শরীরকে সবুজ আলোতে মুড়ে দিচ্ছে এবং আপনার পুরো শরীরকে সূর্যের মতো তেজালো সবুজ আলোয় ঢেকে দিচ্ছে এবং আপনার শরীরের প্রত্যেকটা কোষকে শক্তিশালী করে তুলছে। তো এইটা আপনি কতক্ষণ করবেন? একইভাবে 3 মিনিট করবেন, যেমন আমি করছি আপনি দেখে নিন। মনে মনে কল্পনা করলাম আমার বুকের মধ্যে সূর্যের মতো তেজালো অঞ্জ অনুস্বর জং মন্ত্রধ্বনিটা আছে এবং ওটা সূর্যের মতো সবুজ আলোয় জ্বলছে এবং আমি মন্ত্রধ্বনিটা জপ করছি ঠিক এইভাবে বন্ধুরা, এই যে প্রয়োগ পদ্ধতিগুলো আমি দেখালাম আপনি যদি প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করতে পারেন তো ডেফিনেটলি আপনি কিন্তু আপনার শরীরের মধ্যে একটা উজ্জ্বলতা অনুভব করতে পারবেন এবং আপনি অনুভব করতে পারবেন যে আপনার শরীর কিন্তু আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। আর যারা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল প্রবলেমে ভুগছেন তারাও কিন্তু এই যে পদ্ধতিগুলো বললাম এইগুলো অ্যাপ্লিকেশন করলে ডেফিনেটলি অনেক উপকৃত হবেন। আর একটা কথা বলবো বন্ধুরা, আপনাদের শরীর মনকে নিয়মিত শক্তিশালী করে তোলার জন্য নিয়মিত মেডিটেশন করুন। বন্ধুরা, আপনারা যাতে ইজিভাবে মেডিটেশন করতে পারেন তার জন্য আমার চ্যানেলে আমি কিন্তু বহু গাইডেড মেডিটেশন দিয়ে রেখেছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে চলে যান, ওখানে মেডিটেশন নামে একটা আলাদা প্লেলিস্ট বানানো আছে, ওখানে গিয়ে মেডিটেশন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, আর আপনার পাড়া প্রতিবেশী যাতে উপকৃত হতে পারে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর রৈক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার।